আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। প্রবাস কণ্ঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ আবুহানা রানা। দর্শক, বিমানবন্দরে যাওয়ার আগে বর্তমান যে বিষয়গুলো খেয়াল রাখা জরুরি, আপনি যে দেশের বিমানবন্দর ব্যবহার করুন না কেন, আপনাকে নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যেতে হবে। বিমানবন্দরের এই নিরাপত্তা তল্লাশি করা হয় প্রতিটি যাত্রীর নিরাপদ ভ্রমণের জন্য। সার্বিকভাবে মানুষের যান মালের নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দর উড়োজাহাজ নিরাপদভাবে পরিচালনার জন্য অনেকেই নিরাপত্তা তল্লাশিকে হয়রানি মনে করেন, নিরাপত্তা কর্মীদের সঙ্গে অযাচিত ব্যবহার করেন, যা মোটেও ঠিক নয়। যাত্রী হিসেবে নিরাপত্তা কর্মীদের সহায়তা করা আপনার দায়িত্ব। কোনো কোনো দেশে বিমানবন্দরে নিরাপত্তা কর্মীদের সঙ্গে অযাচিত ব্যবহার বা খারাপ ভাষা ব্যবহার করলে শাস্তির আওতায় আনা হয়। তাই আপনি বিশ্বের যে বিমানবন্দর ব্যবহার করুন, নিরাপত্তা কর্মীকে তল্লাশিতে সহায়তা করুন। নম্বর এক, অনেকে দেশের বিমানবন্দরে জুতা, কোমরের বেল্ট, কোট জ্যাকেট, ক্যাপ খুলে নিরাপত্তা আর্চয়ে পার হতে হয়। তাই ভ্রমণের সময় এ বিষয়ে মানসিকভাবে প্রস্তুত থাকুন, এমন জুতা পরুন যা খোলা সহজ। নম্বর দুই, আপনি নারী পুরুষ যেই হন না কেন, নিরাপত্তা কর্মীরা প্রয়োজনে আপনার শরীরও তল্লাশি করতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে মেটাল ডিটেক্টর ছাড়া হাত দিয়ে স্পর্শ করে আপনার শরীর তল্লাশিও করা হতে পারে। বিশেষ করে আর্চয়ে পার হবার সময় ধাতব বস্তু থাকার সংকেত বাজলে অবশ্যই আপনার শরীরে স্পর্শ করে তল্লাশি করা হতে পারে। এজন্য সঙ্গে আংটি, গলার চেইন, তাবিজ, সেফটি পিন, লকেট, পয়সা সহ ধাতব কোনো কিছু সঙ্গে থাকলে খুলে আর্চয়ে পার হতে পারেন। নম্বর তিন, নিরাপত্তা তল্লাশির সময় আপনাকে কোনো প্রশ্ন করা হলে সঠিক উত্তর দিন, মিথ্যা তথ্য দিলে আপনি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়বেন। নম্বর চার, ইমিগ্রেশন অফিসার প্রশ্ন করলে স্বাভাবিকভাবে সঠিক উত্তর দিন। নম্বর পাঁচ, নিরাপত্তা তল্লাশি কিংবা ইমিগ্রেশনের সময় আপনার যদি মনে হয় দায়িত্বরত ব্যক্তি আপনাকে হেনস্থা করছে কিংবা টাকা পয়সা চাইছে, সেক্ষেত্রে তার সঙ্গে বিতর্ক বা খারাপ আচরণ করবেন না। আপনি সংশ্লিষ্ট বিভাগের সিনিয়র কর্মকর্তার সঙ্গে কথা বলুন, অভিযোগ দিন। নম্বর ছয়, সঙ্গে হাত ব্যাগ রাখুন, সেখানে পাসপোর্ট, টিকিট, টাকা পয়সা, গহনা, ভ্রমণ ও চাকরি সংক্রান্ত কাগজপত্র রাখবেন, জরুরি প্রয়োজনে যেন নিরাপত্তা কর্মীদের দেখাতে পারেন। ভ্রমণ ও চাকরি সংক্রান্ত কাগজপত্র লাগেজে রাখবেন না। নম্বর সাত, কাঁচি, ছুরি, ব্লেড, নেল কাটার সহ ধারালো কোনো বস্তু হাত ব্যাগ, মানি ব্যাগ, পকেটে রাখা যাবে না। নম্বর আট, 100 মিলিলিটারের বেশি তরল পদার্থ হাত ব্যাগে করে সঙ্গে রাখা যাবে না, হোক সেটি পানি কিংবা কোমল পানি, আপনার ভ্রমণ নিরাপদ ও আনন্দময় হোক। খবরটি আমাদের সকল ভাইদেরকে শেয়ার করুন এবং সবাইকে এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, নিত্য নতুন সকল খবরাখবর এবং ভিডিও পেতে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। Thank you.